বউর জন্য এনেছি একটা ফেয়ার অ্যান্ড লাভলি। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে হচ্ছে শুক্রবার, কালকে শনিবার, পরশু দিন ষষ্ঠী, সেই কারণে তার প্রিপারেশন চলছে। আমরা ষষ্ঠীতে যাব, মামুন ষষ্ঠীতে যাবে বলে পুরো রেডি হয়ে গেছে, বলতে গেলে পরে জামা কাপড় গোছানো হয়ে গেছে আজকের দিন। আর আমি এখন সেলুনে যাব, তার কারণ হচ্ছে কি, দাড়ি বাড়ি বানাতে হবে, তো শ্বশুরবাড়ি যাব সেই কারণে দাড়ি কাটতে হবে সেই কারণে এখন সেলুনে যাব। সকালবেলা জিতু এখন পড়াশোনা করছে, দেখো বন্ধুরা জিতু পড়াশোনা করছে। জিতু ইজ এ গুড বয়। বাবু একবার ক্যামেরার দিকে তাকাও, জিতু পড়াশোনা করছে। আর আমি এখন এই যে আমার হিরো হন্ডা সাইকেল নিয়ে যাব সেলুনে। ওকে, সেলুনে এসেছিলাম, চুল কাটা কমপ্লিট হয়ে গেল, এখন দোকানে যাব, চলো তাহলে। সেলুনে চুল কাটতে গিয়েছিলাম, চুল টুল কেটে এসেছি, তার সঙ্গে কিছু জিনিসও কিনে নিয়ে এসেছি। বল বল বল, জিতু তো দিদাবাড়ি যাওয়ার জন্য ষষ্ঠীতে যাবো বলে একজোড়া জুতো কিনে নিয়ে আসলাম। এটা দাম নিল তোমার 250 টাকা, 250 টাকা দাম, বেশি না কম হলো অবশ্যই জানিও। বউর জন্য এনেছি একটা ফেয়ার অ্যান্ড লাভলি, এটা মামুনের জন্য এনেছি, মামুন বলেছিল অনেক আগে। স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে নিয়েছি, মামুন ওদিকে রান্না বান্না করছে, আর কুমড়ো তরকারি হয়েছে, কুমড়ো তরকারি দিয়ে আমি এখন মুড়ি খাচ্ছি। এত দুষ্টুমি করছিস কেন, বল কি বলছিস? তোর মোবাইল তো আমি তোকে দেবো তো এখনই, তুই ওরকম করছিস কেন? তুমি ভুল করে আমার দিশার বা চামচ নিয়েছো। চামচ নিয়েছি তো কি হয়েছে, চামচ তো তোরই থাকবে না? তুমি তোমার চামচ ধরে তোমার নাম লিখতে পারো না? এখন বাজে রাত্রি 9:30, আর এখন আমরা ডিনার করবো, ডিনার করার পর দোকান বন্ধ করবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, আশা করি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, টাটা, বাই বাই।